কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন পিতামাতা, কেউ হারিয়েছেন স্বামী, কেউ হারিয়েছেন স্ত্রী, কেউ হারিয়েছেন পাড়া প্রতিবেশী, বন্ধু, আত্মীয় স্বজন। 2022 সালের 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর এক বছর পর এটি ইউক্রেন আর রাশিয়ার বাস্তবতা। প্রিয়জন হারানোর শোক নিয়ে চলছে টিকে থাকার লড়াই। বিস্তারিত জানাচ্ছেন কাজী ইমদাদ। ইউক্রেনের মারিউপুল, রুশামরায় নিহত এক একজন ইউক্রেনীয় সমাধিতে এক একটি জাতীয় পতাকা। দিন যত বাড়ছে, সমাধিস্থলে পতাকার সংখ্যাও বাড়ছে। মারিউপুলের আজবস্টালের ঘাঁটিতে রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল ইউক্রেনের আজব ব্যাটালিয়নের সৈন্যরা। রুশ বাহিনীর বড় ধরনের হামলার মুখে 20 মে আজব ব্যাটালিয়নের সৈন্যরা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। প্রায় 2500 ইউক্রেনের সৈন্য সে সময় বন্দী হয় রুশ বাহিনীর কাছে, যে সৈন্যদের মধ্যে 900-এর বেশি ছিল আজব ব্যাটালিয়নের সদস্য। আমার হৃদয় ব্যথিত, আমি কথা বলতে চাই না। সোনার ছেলে ছিল সে। 30 মে তাকে যুদ্ধবন্দী হিসেবে ঘোষণা করা হয়। ডিএনএ ফল আসার আগ পর্যন্ত সে বন্দী ছিল। ওর দেহের যে অংশটুকু আমাকে দেখানো হয় তাতে শনাক্ত করা সম্ভব ছিল না। Самое печальное то, что উৎসবের জন্য যখন ফুলের তোড়া সাজায় ভালো লাগে। এখানকার পরিস্থিতি ভিন্ন, কারি বা ভালো লাগে মরদেহ শ্রদ্ধা জানানো ফুল সাজাতে। যদিও ইউক্রেন যুদ্ধের এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে নিজস্ব অবস্থান রয়েছে রাশিয়ানদের। যুদ্ধ কে চায়, তবে আমাদের যুদ্ধের বিকল্প নেই। এবছর আমার এই ভাবনাটা আরো শক্ত গ্রহণযোগ্যতা পেয়েছে, কারণ আমরা আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করতে লড়ছি। সমগ্র বিশ্ব আমাদের বিপক্ষে চলে গেছে। ইউক্রেনকে দিয়ে মূলত ন্যাটো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমি যুদ্ধ নিয়ে কথা বলতে পারবো না, তবে আমি খুবই মর্মাহত। যুদ্ধ নিঃসন্দেহে ভালো কিছু নয়, তবে এর বাইরে হয়তো রাশিয়ার কাছে অন্য কোনো বিকল্প ছিল না। আমাদের দেশের ভবিষ্যৎ এর সঙ্গে জড়িত। ইউক্রেন চায় যুদ্ধ দ্রুত শেষ হোক। কাজী আমদাদ, দেশ টিভি। мелочи были на Восточном, а сейчас полгорода. Куда ехать?